হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলেছি বাসাবো, বাসাবো সবুজ বাঘ। এখানে আমার মামা, মাজেদ মামা বা আরিফ মামা নামে অনেকে চিনে, মাজেদ ভাই বা আরিফ ভাই, উনি আমার মামা হন। ওনার কাছে বেশ কিছু টার্কিজিম পাখি আছে। এগুলো আপনার খুব ভালো এবং খুব সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার। উনি টার্কিজিমেরই ব্রিড করে, আর কিছু ডোভ এবং অ্যালবিনো ককাডেল, এই অল্প কিছু পাখি উনি ব্রিড করে। এমন অনেক পুরনো ব্রিডার, যারা পুরনো লোক তারা ওনাকে অবশ্যই ভালো করে চিনবেন, যারা নতুন তাদেরকে বলতেছে উনি খুব ভালো টার্কিজিম, তারপরে বাজিগার, তারপর ডোব, ওনার এগুলা ব্রিড করে। ওনার কাছে একসময় অনেক 30-40 পেয়ার উপরে ডোব ছিল, প্রায় 50-60 পেয়ার ককাডেল ছিল, টার্কিজিম ছিল প্রায় 100 পেয়ারের উপরে। এখন বয়সের কারণে হয়তো পাখি কিছু কমাই দিচ্ছে। তো ওনার কাছে আমি মামার বাসায় একটু কাজে আসছিলাম, মামার সাথে দেখা করার জন্য অনেক বছর পরে। তা চিন্তা করলাম একটা ছোট একটা ভিডিও করি, পাখিগুলো আপনাদেরকে দেখাই। তো আসেন ভিডিও পাখি ভিডিওটা শুরু করি। ভিডিও না টেনে সারা থাকার জন্য অনুরোধ রইলো। খুব সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আপনাদেরকে। এখানে আমরা এক পেয়ার টার্কিজিম দেখতে পাচ্ছি। মামা, এটা কি জোড়া? এটাকে কি বলে? সিনামন। সিনামন না? এইগুলার মানে প্রাইস কিরকম হইতে পারে মামা? মার্কেট প্রাইস এখন একটা ধারণা দিতে পারবেন? এটার মার্কেট প্রাইস আছে আপনার 15-20 হাজার টাকা, ধরা যায় 10 হাজার টাকা পার পিস বা কম বেশ হইতে পারে। ম্যাক্সিমাম টার্কিজিম আপনার কালারের উপরে দাম কম বেশ হতে পারে। যখন এখানে খুব সুন্দর এক পেয়ার ব্রিডিং টার্কিজিম আছে, এটা রেড অফলাইন বলে, এটা খুব সুন্দর টার্কিজিম, রেড অফলাইন। আর তারপরে এখানে আমরা আরেক পেয়ার আরেকটা টার্কিজিম দেখতে পাচ্ছি। এটা আমার কি টার্কিজিম? এটা হচ্ছে রেড অফ লাইন, এটার সাথে সিনামনের পেয়ার আছে না, এটার মধ্যে একটা বাচ্চাও আছে। আমরা বাচ্চাটা এখান থেকে আমরা দেখাবার চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে, ওই যে একটা বাচ্চা আছে, আরো কিছু আর লাগবে না, বের করা লাগবে না, এভাবে দেখা যাচ্ছে। ওই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, আরো কিছু বাচ্চা ছিল, ওইটা আলাদা করে রাখা আছে, ওইটা আপনাদেরকে দেখাই দিব। আর এখানেও আমরা কিছু টার্কিজম দেখতে পাচ্ছি। এইটা এটা কি বলে মামা? এটাও রেড অফ লাইন না? সুন্দর। আর এখানে এগুলো কি একটা, এটা মানে রেড অফ লাইন আর রুবিনো না? এটাও খুব সুন্দর, একটা রেড অফ লাইন, একটা রুবিনো। রুবিনোটা কি মেল না ফিমেল মামা? রুবিনোটা ফিমেল না? আচ্ছা, এইগুলা কি মামা? এটা তো খুব প্রচুর লাল দেখা যাচ্ছে, এটাও রেড অফ লাইন না? এটা মনে হয় ফিমেল আর এটা মনে হয় মেল। মেলের ডানার মধ্যে আবার কালো কালো আছে, এটা কি ব্ল্যাক উইংস? গ্রে না? মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো প্রচুর টার্কিজিম আছে, এত টার্কিজিম দেখলে আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই অল্প অল্প করে ছোট ছোট করে কিছু টার্কিজিম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি আমরা 30-40 পেয়ার টার্কিজিম আছে, আরো এই পাশে আরো আছে। মামা, এগুলো কি একই ওই গ্রে? এটা কি মিউটেশন মামা? এইটা কি মিউটেশন? এটা গ্রে আর একটা সিনামন না? আর এটা কি লুটিনো? এটাকে কি বলে? টার্কিনের মধ্যে লুটিনো হয় না, বাট লুটিনো এটা একটা রেডাই হয় না আর কি, সেডামনে না? এটাও মানে কিছুটা সুন্দর একটা মিউটেশনের পাখি, খুব ভালো লাগতেছে পাখি যে ওটা দেখেন। মেলটা ডানাটার মধ্যে লাল হয় আর ফিমেলটা লাল হয় না, এটা হচ্ছে জোড়াটা। এরকম আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর টার্কিজম আছে এখানে। এটা পুরো গ্রিন এর মধ্যে, এটা কি মামা? গ্রিন অফ লাইন না? গ্রিন, কত সুন্দর এটা পাখিটাও, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এখানেও একটা আছে, এটাকে গ্রে বলে না? মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর। এখানে আরো প্রচুর পরিমাণে টার্কিজম আছে। তারপরে এখানে আরো টার্কিজম আছে, এটাও তো মানে রেড অফ লাইন না? এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার। তারপরে এখানে আরো সুন্দর একটা পেয়ার আছে, এখানে আরেক পেয়ার আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, এত সুন্দর। মামা ডানার এরকম করতেছে কেন? ও ভয় দেখাচ্ছে, দেখেন টার্কি যে ফিমেল গুলা এরকম ভয় দেখায় আর কি, এরকম ভয় দেখাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। এটা ফিমেলটা, আর এটা মেল না? রেড অফ লাইন মেল। এখানে ম্যাক্সিমামই রেড অফ লাইন এবং রুবিনো এইগুলা এবং গ্রে এগুলা। এটা কি মামা, এটা কি রুবিনো মেল না? রুবিনো,
আচ্ছা, এটা খুব সুন্দর। আরো কিছু টার্কিজম আছে, আমরা কিছু ডোব দেখি এখানে। প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড ডোব আছে, সাদা আছে, আরো নতুন নতুন মিউটেশনের ডোবও আছে। সবগুলা কিন্তু তার ব্রিডিং পেয়ার, তার কাছে এক সময় আপনার অনেক, প্রায় 40-50 পেয়ারের উপরে ব্রিডিং ডোব ছিল, ডায়মন্ড ডোব ছিল। এখন সে অনেক কমাই দিছে, আর এখন সে ব্রিডও এরকম করে না। এই জন্য আমি দেখলাম টার্কিজমের ডিম নিচে পড়ে আছে, ডোবের ডিম পড়ে আছে। হ্যাঁ, আরও এখানে কিছু সুন্দর সুন্দর পাখি আছে। ভিডিওটি না টেনের সাথেই থাকুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে ডোবের কিছু রাখা আছে বেড়া, এগুলো জায়গা নাই দেখে হয়তো সেইভাবে রাখছে। এখন তো সেভাবে ডোব নিয়ে তো ব্রিড করে না, একসময় খুব ডোবের অনেক ব্রিড করেছিল এবং অনেক মিউটেশনের ডোব ছিল তার কাছে। এখনও কিছু কিছু ডোব রাখা আছে। তারপরে আমরা তার কাছে আরো কিছু সুন্দর সুন্দর পাখি দেখব। এখানে অ্যালবিনো ককাটেলও আছে, অ্যালবিনো ককাটেল দেখব। এখানে আরো কিছু টার্কিজম আছে, এগুলো একটু দেখি। মামা, এগুলো কি সব রেড অফলাইন? এখানে রেড অফলাইন আছে, এখানেও আমরা রুটিনো টাইপের দেখতেছি। এটা গ্রে, এটা খুব সুন্দর মিউটেশন, গ্রে এর মধ্যে, খুবই গ্রে এর মধ্যে খুব। এই দেখেন ফিমেলটা ভয় দেখাচ্ছে, মেলটাও এরকম ভয় দেখায় না, সুন্দর লাগতেছে, ভয় দেখাচ্ছে। এখানে একটা রেড অফলাইন আছে, এটা তো মাশাআল্লাহ লালটা কত সুন্দর আসছে দেখায়, দেখেন ভিউয়ার্স, কত সুন্দর মিউটেশনের পাখি। এই পাখিগুলো খুব সুন্দর আর খুব সাউন্ডলেস পাখি, মানে এটা দেখলেই মনটা ভরে যায়, এত সুন্দর এবং এত সাউন্ডলেস পাখি। খুব চিল্লাচিল্লি খুব কম করে, খুব সুন্দর বাচ্চা করে, খুব সুন্দর ডাকে এগুলা। এটারও বাচ্চা আছে না? এইটার বাচ্চা আছে, মামা বললো, দেখি বাচ্চাদেরকে বাচ্চাগুলো দেখানো যায় কিনা। মাশাআল্লাহ তিনটা বাচ্চা আছে, ভিউয়ার দেখছেন কত সুন্দর, তিনটা টার্কিজম এর বাচ্চা। এটা হচ্ছে মেন পেয়ারটা, এটার বাচ্চা এটা, এটা এই যে অফলাইন পেয়ার, এই যে মেন পেয়ারটা ভিউয়ার আপনাদেরকে দেখাচ্ছি, এটার তিনটা বাচ্চা সহ এই পেয়ারটা আছে, খুবই সুন্দর। আরও এখানে কিছু বা টার্কিজম আছে, আর এখানে কিছু বাচ্চা, এর আগে আপনাদের একটা বাচ্চা দেখিয়েছি, ওটার বড়গুলোকে এখানে আলাদা করে রাখা আছে, ফ্লাইং জোনে দেওয়া আছে। তারপরে এখানে একটা ফ্লাইং জোন আছে, এখানেও টার্কিজমের বাচ্চাগুলোকে এখানে ফ্লাইং জোনে দিয়ে দেওয়া হয়, এখানে ফ্লাইং জোনে ওরা থাকে। আর এখানে অ্যালবিনো ককাটেলও কিছু আছে। তো এইগুলো কি বাচ্চা অ্যালবিনো ককাটেলের? নিউ অ্যাডাল্ট না? আচ্ছা আচ্ছা, আরো কিছু ককাটেল, আরো কিছু ককাটেল আছে। আমরা ককাটেল গুলো আপনাদের দেখে ভিডিওটা শেষ করে দিচ্ছি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সুন্দর সুন্দর কিছু ককাটেল আছে, সব অ্যালবিনো ককাটেল। অ্যালবিনো ককাটেল বর্তমানে আপনারা জানেন মার্কেটে খুব কম পাওয়া যায়, খুবই হট ককাটেল। ওনার কাছে একটা ব্রিডিং পেয়ার আছে, এটা হচ্ছে মেন ব্রিডিং পেয়ার একটা, এবং আরেকটা বক্সে আছে, এটাকে ডিস্টার্ব করবো না। এখানে এগুলো হচ্ছে ওটারই বাচ্চা, একবারে দেখেন কত মাস্টার ভালো পেয়ার, যেটার বাচ্চা একবার। এখানে কিছু বাচ্চা আছে, ওখানে কিছু বাচ্চা আছে, আরও কিছু বাচ্চা আছে, এটাও এক পেয়ার, ওটার থেকেই সেট করা পাখি। এই ছিল আপনার বাসাবো সবুজ বাড্ডা, সরি আপনার এটা হচ্ছে বাসাবো, বাসাবো সবুজ বাঘ। আরিফ ভাই বা মাজেদ ভাই আমার মামা হয়, ওনার খামারের ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, এটা শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। কেমানিল্লাহ, আল্লাহ হাফেজ।